আপনি মিলিও না, আপনার ঘরে আপনি ঘরের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আপনি জায়গা সম্পত্তির মালিক, ব্যবসার মালিক, এই যে সম্পদটা এটা আপনার ব্যক্তিগত কোনো অর্জন নয়, এটা মাবুদ মেহরবানি করেছেন বলেই আপনাকে আল্লাহ পাক দিয়েছেন। এটা আল্লাহ পাক কিছুদিন আপনার ভিতরে আপনার কাছে রাখতেছেন, এটা হয়তো যখন আল্লাহ পাক প্রয়োজন মনে করবেন আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্যকে আল্লাহ পাক। ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান ইসলামের শিক্ষা দেখবেন প্রতি বুধবার সন্ধ্যা ৬টায় শুধুমাত্র ইকরা বাংলা। মানতের আপনি খেয়ানত করলেন।